আর চুমকি দি গান সিলেকশন করছে, আর গোপাল মামির পেছন দাঁড়িয়ে কি করছি রে? ও হবে কি যে করোনা, চলা ঠিক না। আমাদের চুমকি রানী প্রায় রেডি, আমরা আজকে আবারও বেরোচ্ছি একটু এদিক ওদিক ভিডিও করতে যাব। আজকের ভিডিওটা তোমরা পুরো সঙ্গে থেকো আর দেখতে থাকো। আর তোমরা কেন কমেন্ট করছো না কেন ভিডিওতে? কমেন্ট করো, কমেন্ট করো, লাইক দাও, কমেন্ট করো। কমেন্ট করলে তো ভালো লাগে, ভিডিও করার ইন্টারেস্ট আগ্রহ বেশি বাড়ে, কি তাই না চুমকি? এখনো নেল পালিশ পড়ছে, যা তো অবস্থা। হ্যাঁ নেল পালিশ কেন, আগে থেকে করে রাখতো না ঠিক করে? এগুলা আগে থেকে কি শাড়ি পরবো, কি যাই হোক, আমার আমার ব্যাগ পটলা রেডি হয়ে গেছে। এই ব্যাগের মধ্যে সব কিছু আছে, জিনিসপত্র টুকটাক। আর আজকে একজন আমাদের সঙ্গে যাবে, সে হচ্ছে আমাদের গোপালবাবু। না ভালো লাগছে, চলো। আমি রেডি হয়ে গেছি, আর চুমকি নামছে উপর থেকে, ওর আর হয় না বুঝলে তো, অবশেষে নামলো রেডি হয়ে। এখন চলে এসছে, চলে এসছে, চলে এসছে মেরা ভাগ্নে, চলো ভাগ্নে। চশমা ওখানে দিয়ে দিবি, এখানে রোল মার মার। চুমকির গাড়ি দাঁড়িয়ে আছে, ও এখানে এসছে একটু রেডি হতে। আজকে যাব, আজকে যাব হচ্ছে এই চট্টগ্রাম কলোনি, চট্টগ্রাম কলোনি বলে একটা জায়গা আছে এই দেবগড়ার মধ্যেই। আর এখন দুপুর বাজে হচ্ছে 3:30 বাজতে চললো, রাস্তা একদম ফাঁকা। আর এই যে পাশে হচ্ছে গরুর হাট, সামনে দিয়ে কি আছে, পুরো জমি ও তো প্রায় বাপ। ও এই চুমকি এখানে ভালো হবে, হ্যাঁ চলে এসো, চলে এসো, ওদিকে যাবো না, এদিকে এখানে হয়ে যাবে, গাড়িটা নিয়ে এসো, গাড়িটা এখানে এখানে রাখা দাও। ভিডিও করবো, চশমা টশমা না পড়লে ভালো লাগে? ভাগ্নে চশমা পড়েছিল, চশমাটা ভাগ্নে আমাকে দিল, হেল্প করলো শুটিংয়ের জন্য, হেল্প করলো, ধন্যবাদ ভাগ্নে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ তা যাই হোক, আমাদের এখন আমরা এই জায়গাটা পছন্দ করলাম। আর এখানেও আগের দিন এক কাকা বউ ছিল, আজকে কাকিমাকে পেয়েছি, ওই দূরে টুকি মারছে। যাই হোক, যদি আরও লোকজন জানতে পারে তখন আরও লোকজন বাড়বে। আর শুটিং যখন চলছে কিছু লোকজন যদি ভিড় করে না দেখে সত্যি আমাদের কেমন লাগে। আর চুমকি দি গান সিলেকশন করছে, আর গোপাল মামির পেছন দাঁড়িয়ে কি করছি রে? আমি ওই লোকেশনের ছবি রাখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কি পেয়েছো, কি গান শুনবা? হ্যাঁ গান করো, শোনাও।
ও হবে কি যে করোনা এখানে তো চলা ঠিক না পৃথিবীর কোন জায়গায় খারাপ না, যদি ভালো যদি ভালো মন নিয়ে সেই জায়গায় পৌঁছানো হয়। জায়গা দারুণ জায়গা, আর এখানে এসেছিলাম আজ থেকে মোটামুটি 21-22 বছর আগে। এই জায়গাটা ভালো কিন্তু, নিঃসন্দেহে জায়গাটা ভালো। আর এই জায়গাটা যদি তোমরা কেউ ভিডিও করতে চাও এর জন্য ভাড়া লাগবে, বাপির সাথে কন্টাক্ট করতে হবে। বাপির এলাকাটা এবার আমরা একটু খাবার দাবার নিয়ে এসেছি। আমরা কি খাবার দাবার নিয়ে এসেছি একটু দেখাই। জল, একটু জল, একটা আপেল আর একটু আলুর পাঁপড়। মামি বাড়িতে বানিয়েছে নিজের হাতে, সেই পাঁপড় নিজের হাতে বানানো। আর এই দেখো, এই অনাথের মতো দাঁড়িয়ে আছে একা। এটা হচ্ছে আমার নতুন সেট আপ, তোমাদের আজ দেখিয়ে দিলাম, এটাই কিনেছি। আর এটার দাম নিচে হচ্ছে 375 টাকা, এটা নিচে 300-350 টাকা, আর উপরেরটার দাম নিচে 1650 টাকা। এই আর কি, এগুলো সব আস্তে আস্তে কিনেছি। আর এই গোপাল আমার মাথায় ফুল গুঁজে দিয়েছে মামির, বন ফুল। তুমি বন ফুল গো অঙ্গে অঙ্গে, কি বেশ গানটা ভুলে গেছি। তুমি রানিং শট কিনতে, হ্যাঁ এখন চলছে আমাদের বিরতি, অনেক শট হলো, অনেক ভিডিও করলাম, আর এখন বিরতি চলছে। আর আলো আলো খুব কমে এসছে, ভালো লাগলো। একদম নির্জন এলাকা, মানে পুরো প্রাকৃতিক দৃশ্য আর কি। চারিদিকে গাছ, আর ওদিকে পেয়ারা বাগান আছে, যার সঙ্গে একটু পেয়ারা জমিও আছে, ছেপে দেবো। ভিডিওর টাইম শেষ হয়ে গেছে, আলোও পাচ্ছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অনেক কটাই ভিডিও শর্ট কাট করলাম। তো এখন বাজে তোমার 5:06, 6 মিনিট বাকি, তো এনাফ হয়েছে। মোটামুটি আমার 15টা কমপ্লিট, তার মধ্যে 2-3টে ছেড়ে দিয়েছি। তোমরা দেখো, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার চ্যানেলের নাম হলো চুমকি চকমকি, আর এটা এখন তোমরা দেখছো, মানে এটা ছাড়া হবে কোন চ্যানেলের ব্লগটা, স্ন্যাপ ফটোগ্রাফ, স্ন্যাপস ফটোগ্রাফ অ্যান্ড হারিয়ে গেছে, স্ন্যাপস ফটোগ্রাফ এন্ড হয়ে গেছে। গ্যারান্টি, দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর বেল আইকনে ঘন্টাটা জোরে থাপড়ে দাও, চুপিস করে বেল। তোমাদের দায়িত্ব আজকে আজকে সোমবার এখানেই শেষ। বাড়ি যাবো, একটু চা খাবো রাস্তায়, তারপরে বাড়ি চলে যাবো। ডায়লগ আবার দেখা হবে নেক্সট কোন ব্লগে। আমার ডায়লগ আমি চালাই, কারণ ডায়লগ আমি কপি করি না।